সে তার দিকে দৃষ্টি আমাদেরকে তুলতে হবে, তার বিরুদ্ধে বলতে হবে। উনিও সে কথা বলেছেন যে আপনারা যেখানে যেখানে বিচ্যুতি আছে বলুন, যত দূর সম্ভব আমরা সেগুলো কাটাবার চেষ্টা করব। অন্তত পুলিশ ডিপার্টমেন্টের কাছ থেকে যাতে কোনো আশাহত আপনাদের না হয়, আশাভঙ্গ আপনাদের না হয়, তার জন্য ব্যবস্থা ওনারা নেবেন এই কথা জানিয়েছেন। আমরা আরেকটা বিষয় বলেছি যে সিআরপিএফ বা কেন্দ্রীয় বাহিনী তারা তো বুথের মধ্যে থাকবে, কিছু কিছু জায়গায় এলাকার ভেতরে ভেতরেও থাকবে, রুটমার্চও করবে ভোট চলাকালে, কিন্তু মূলত 200 গজের বাইরে আইন শৃঙ্খলা ব্যবস্থা দেখার দায়িত্ব এখানকার পুলিশের, কলকাতা পুলিশের, যাতে ভোটাররা আসতে চায় ভোট দিতে আর তাদের বুথ কেন্দ্রে ঢুকতেই দেওয়া হচ্ছে না। এই জাতীয় ঘটনা যদি ঘটে তার জন্য প্রিকোশন নেওয়া আপনাদের উচিত। উনি সঙ্গে সঙ্গে বলেছেন যে অতীতে যদি কোথাও এই জাতীয় ঘটনা ঘটে থাকে তার রেফারেন্সও দিন, আমরা দেখব। আর উনি এটাও বলেছেন যে সমস্ত বিল্ডিংয়ে বা বস্তিতে ভোট দিতে বাধা দেওয়া হয় তার অতীত রেকর্ডও আমাদের দিন, আমরা সেই সমস্ত বস্তি বা মাল্টি স্টোরের বিল্ডিংয়ের যে সমস্ত কমিটি আছে তাদের সাথে পুলিশ কর্তৃপক্ষ কথা বলবে, তারা যাতে ভোট দিতে যায় তাদের নিরাপত্তা অ্যাসিওর করবে কলকাতা পুলিশ, এ কথা উনি বলেছেন। অর্থাৎ পুলিশ কর্তৃপক্ষর কাছ থেকে, আইন রক্ষকদের কাছ থেকে যা শোনা দরকার তাই আজকে আমরা শুনলাম। মন এত ভালো লাগছে যে কমপক্ষে পুলিশ একটা সদর্থক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে, কতদূর পারবেন আমি জানি না। আমরা চাইব, মানুষের হয়ে চাইব যে পুলিশ এই পদক্ষেপ সার্থক করতে পারুক। জনগণের জন্য পুলিশ নিয়োজিত হয়েছে, জনগণের ডিউটি পালন করুক, এটা আমাদের আকাঙ্ক্ষা, সাধারণ মানুষেরও আকাঙ্ক্ষা। আমার মনে হয় এই কাজটা পুলিশ করতে পারে। আমার কেন্দ্রীয় সভাপতি আজকে একটি উত্তর কলকাতার একটি জায়গাতে একটা প্রেস কনফারেন্স করেছেন, তাতে তিনি পরিষ্কার বলেছেন যে দু একটা এসপি বদল নিয়ে মমতা ব্যানার্জি চিৎকার করছে, আর 2009 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিলেন সেই সময়তে কত 2011 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিলেন, 2011 সালের রেকর্ডটা খুলে দেখুন যে কতজন পুলিশ কর্তৃপক্ষ বদলি হয়েছে, তাদের সরিয়ে দেওয়া হয়েছে, আর ওই সময়কার চিঠিগুলো এখনো আছে যে উনি কত পুলিশ অফিসারের বিরুদ্ধে, পুলিশ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিলেন, তার মধ্যে কত লোকের ব্যবস্থা হয়েছে তবে তিনি ক্ষমতায় এসেছেন। যেহেতু আজকে তিনি ক্ষমতায়, কটাও বদলি হয়েছে, যাই যাই রব শুরু হয়ে গেছে, তার মানে তখন চিৎকার করতো সিপিএম, এখন চিৎকার করছে মমতা ব্যানার্জি। উনি চান সিভিক পুলিশ দিয়ে ইলেকশন হোক, তো কোন বুদ্ধিমান কমিশন আছে যে সিভিক পুলিশ দিয়ে ইলেকশন করার অনুমতি দেবে? একটা পঞ্চায়েত ইলেকশনের আবার ছবিকে দেশের মধ্যে রাজ্যের মধ্যে তুলে ধরবে? পঞ্চায়েত ইলেকশনের সেই কুস্মৃতি আর যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য কমিশন প্রশাসনকে ঠিক করার যত পদক্ষেপ গ্রহণ করবে, জনগণ সেই পদক্ষেপকে সমর্থন করছে। আমাদের রাজনৈতিক দলে সমর্থন করে না করার কোনো প্রশ্নই আসছে না, তার কারণ মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছে, মানুষ বলছে ঠিক করুক আমরা যাতে ভোট দিতে পারি। আমি যখন বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছি মানুষের কি কথা, কাছাকাছি যখন হাত মেলাচ্ছি একটাই বলছে ভোটটা দেওয়ার ব্যবস্থা করুন আর আপনাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে না, এটা মানুষ বলছে, ভোটটা দেওয়ার ব্যবস্থা করুন আপনাকে প্রচার করতে হবে না, তার মানে মানুষ এখনও আতঙ্কিত আশঙ্কিত ভোট দিতে পারবো কি না। অতএব ইলেকশন কমিশন যাতে 100% মানুষ ভোট করে, ভোট দিতে পারে, তার ব্যবস্থা নিশ্চিত করার কাজ করছে প্রশাসনকে ঠিক করে। আজকে যে প্রতিশ্রুতি আমরা সিপির কাছ থেকে পেলাম, এই প্রতিশ্রুতি শোনার পর কলকাতাবাসী বেশ কিছুটা স্বস্তিবোধ করবে, আনন্দিত হবে যে কমসে কম
কলকাতা পুলিশ ঘুরে দাঁড়ানোর ব্যবস্থা করছে নিজেকে। কলকাতা পুলিশ জনগণের দায়িত্ব পালন করবার জন্য তারা চেষ্টা চালাবে, এটা কলকাতার ভোটারদের পক্ষে একটা বিরাট আনন্দের খবর বলে আমি মনে করি। অতএব পুলিশ সদর্থক হয়ে পদক্ষেপ গ্রহণ করুক, গণতান্ত্রিক ব্যবস্থাকে তারা বজায় রাখবার চেষ্টা করুক, এইটুকুই আমরা চাই।